বন্ধুরা আমরা ইয়ামথাং ভ্যালি মোটামুটি পৌঁছে গেছি আর আমাদের কথা মতো এখানে কিন্তু দাঁড়ানোর একটা প্ল্যান রয়েছে এখানে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে বাই চান্স কোনো পর্যটক যদি অসুবিধাতে পড়ে কিংবা বিপদগ্রস্ত হয় সেগুলোর জন্য এখানকার প্রশাসন থেকে শুরু করে ভারতীয় সেনা নজর রাখছে আমরা ইয়ামথাং ভ্যালি পৌঁছে গেছি আর সম্পূর্ণ ইয়ামথাং ভ্যালি কিন্তু এখন বরফের চাদরে মোড়া এখান থেকে গ্যাংটকের দূরত্ব দেখাচ্ছে একশো চল্লিশ কিলোমিটার বন্ধুগণ আমরা এখন রয়েছি ইয়ামথাং ভ্যালিতে আর এই ইয়ামথাং ভ্যালি জিরো পয়েন্ট যাওয়ার আগে পেয়ে যাবে তোমরা লাচুং পেরোনোর ইয়ামথাং ভ্যালি পড়ে আর ইয়ামথাং ভ্যালির পরে জিরো পয়েন্ট পড়ে তো তোমরা যদি নর্থ সিকিম ঘুরতে এসে থাকো তো অবশ্যই এই যে ইয়ামথাং ভ্যালি এখানে একটু সময় কাটিয়ে যাবে আর এই আমার চারিপাশটার পরিবেশটি দেখো চারিপাশের যে পাহাড় পর্বতগুলো রয়েছে সবগুলোতে কিন্তু বরফে ঢাকা রয়েছে বরফের চাদরে মোড়া রয়েছে আর এই যে প্রিন্স বনকেশ ফটোশ্যুটে ব্যস্ত তো এই যে ইয়ামথাং ভ্যালি কিরকম লাগছে কিরকম দারুন 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 জায়গা জায়গা এখানে টেম্পারেচার অনেক কম থাকা সত্ত্বেও কিছু বুঝাচ্ছে না আর চারিদিকে বরফ আর বরফ আমরা গাড়ি কিন্তু উপরে রেখে দিয়েছি আর নিচের দিকে নেমে যাচ্ছি যাই হোক আমরা আমাদের যে সফর সফরটিকে দারুণভাবে উপভোগ করছি আর যেহেতু আমরা অনেক উচ্চতাতে চলে গেছিলাম তাই একটু শ্বাসকষ্ট হচ্ছিল কিন্তু এখন একটু নিচে নেমে এসেছি এখন আর কোনো অসুবিধে নেই সামনে একটি হ্যাঙ্গিং ব্রিজ রয়েছে ওই যে দেখতে পাচ্ছ আর ওই যে দূরে পাহাড়গুলো দেখতে পাচ্ছ ওই পাহাড় পেরিয়ে আমরা কিন্তু জিরো পয়েন্টে গিয়েছিলাম আর এই হচ্ছে ইয়ামথাং ভ্যালি পাহাড়গুলো সম্পূর্ণ কিন্তু বরফের চাদরে মোড়া রয়েছে প্রিন্স বনকেশ ভিডিওগ্রাফিতে ব্যস্ত আর এই যে পাশ দিয়ে যে নদী বয়ে চলেছে এই নদীর নাম হচ্ছে লাচুং যা চুং গিয়ে লাচেন নদীর সঙ্গে মিলিত হয়ে তিস্তা নাম ধরে সামনের দিকে প্রবাহিত হয়েছে আর এই যে দেখতে পাচ্ছ সাদা বরফের চাদরে মোড়া পাহাড়গুলো খুব সুন্দর লাগছে আমরা ভেবেছিলাম যে এখানে এসে হয়তো রোডোড্যান্ড্রন ফুল দেখতে পাবো কিন্তু আমরা অনেক আগেই এসে গেছি তাই এখনও পর্যন্ত কিন্তু রোডোড্যান্ড্রন ফুল ফোটেনি যাই হোক কিছুদিন পর হয়তো এই সম্পূর্ণ ভ্যালি ফুলে ফুলময় হয়ে উঠবে আমরা কালকে পারমিট করানোর পর লাচুংয়ের উদ্দেশ্যে রওনা দিই সকাল দশটা পনেরো নাগাদ আমরা প্রথমেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা লাচুঙ্গে স্টে না করে চুমথাঙ্গে স্টে নেব কারণ দু সালে যখন আমি এসেছিলাম তখন হোটেল প্রেমাতে আমরা থেকেছিলাম কিন্তু এখানে আসার পর একটি হাসির ঘটনা ঘটে হাসির ঘটনা বলতে বর্তমানে কিন্তু ওই হোটেল বন্ধ করে দেওয়া হয়েছে তাই আমরা সন্ধ্যের সময় একটু অসুবিধাতে পড়ে যাই পরবর্তী ক্ষেত্রে ওখানকার মানুষজনের সঙ্গে আমাদের কথাবার্তা হয় ওনারা আমাদেরকে একটি হোমস্টের খবর দেন তখন আমরা তিস্তা হোমস্টেতে রাত্রে থেকে যাই এবং সকালবেলা আমাদের জার্নি কিন্তু আবারও শুরু করে দিই যেহেতু এখন মার্চ মাস এখনও পর্যন্ত এই উত্তরের এলাকাগুলোতে এখনও শীত কিন্তু সেভাবে বিদায় নেয়নি তাই যেখানে সেখানে কিন্তু এখনও বরফ পড়ে রয়েছে আর আমরা তো জিরো পয়েন্টে গিয়েছিলাম জিরো পয়েন্টের শেষ পয়েন্ট কিন্তু আমরা যেতে পারিনি কারণ ওদিকটা রাস্তা সম্পূর্ণরূপে ক্লোজ রয়েছে আর এই ভ্যালিতে এলে তোমরা অবশ্যই এই প্রেয়ার ফ্ল্যাগ দেখতে পেয়ে যাবে যাই হোক এখানে কিন্তু অনেকখানি সময় আমরা ব্যয় করে দিয়েছি আর সত্যি জায়গাটি অসাধারণ লেগেছে আমার তো খুবই সুন্দর লেগেছে আর ভবিষ্যতে আবারও আসবো এখানে বন্ধুরা ইয়ামথাং ভ্যালিকে বিদায় জানানোর সময় চলে এসেছে এখন আমরা এক স্টোরে দাঁড়াব যেখান থেকে আমরা শুগুলো নিয়েছিলাম ওখানে সুগুলো রিটার্ন করে দিয়ে আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাব আমি ইয়ামথাং ভ্যালিতে এসে একটি ইউনিক জিনিস দেখতে পেলাম এটি হচ্ছে একটি উনুন এখানে বেশ কিছু জিনিস রান্নাও করা যাবে এখান থেকে একটা পাইপ দেওয়া রয়েছে এই পাইপের মধ্য দিয়ে যে এখানকার যে স্মোক তা কিন্তু বাইরে বেরিয়ে যাচ্ছে যাই হোক তারও সুন্দর জিনিস আর দেখতে পাচ্ছ নিচে কিন্তু আগুন জ্বলছে এই দোকানে আমরা সকালবেলা এসে ব্রেকফাস্ট করেছিলাম আর এবার আমাদের সময় হয়ে গেছে ইয়ামথাং ভ্যালিকে বিদায় জানানোর তো যাই হোক আমরা বেরিয়ে পড়ছি যাই হোক অনেক ভালো লাগলো এই সিকিম ট্রিপটি আর আমাদের আরেক দিনের পারমিট রয়েছে কালকের দিন তো আজ দেখা যাক আমরা কত দূর নেমে যেতে পারি কারণ রাস্তার অবস্থা একটু গন্ডগোল রয়েছে এই হচ্ছে ইয়ামথাং ভ্যালির মার্কেট এখান থেকে তোমরা শীতের পোশাক থেকে শুরু করে গামবোট অনেক কিছু পেয়ে যাবে অনেক সুন্দর জায়গা বন্ধুরা সিকিম আমরা আমাদের বাড়ি থেকে মোটামুটি আটশো কিলোমিটার পথ পেরিয়ে এখানে এসেছিলাম আর সামনের পাহাড়টি দেখো বন্ধুরা পুরো একদম বরফের চাদরে মোড়া রয়েছে আর রাস্তাঘাট অবশ্যই তো বরফের চাদরে মোড়া রয়েছে যদিও রাস্তাটি ক্লিয়ার করা হয়েছিল কিছুক্ষণ আগে বিদায়ের ঘণ্টা বেজে গেছে বন্ধুরা এবার আমাদেরকে বিদায় নিতেই হবে যদিও এই সিকিম ছেড়ে আমাদেরকে বাড়ির পথে যেতে ইচ্ছা করছে না কিন্তু কি করব আমরা তো দৃঢ় প্রতিজ্ঞ আমাদেরকে সম্পূর্ণ ভারত কিন্তু এভাবেই ঘুরে বেড়াতে হবে তাই একটি জায়গাতেই শুধু সময় কাটালে তো আর চলবে না তো যাই হোক পরবর্তী ক্ষেত্রে আমরা আবারও বড় কোনো ট্রিপে বেরোবো অবশ্যই তো কোথায় যাবো